الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد فعن كعب بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ماذ ابان جائعان ورسلا في غنم بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه. আমাদের সমাজের মধ্যে অনেককে দেখা যায় যে ধার্মিকতার দিকে একটু অগ্রসর হয়েছেন বা ছোট থেকে এমন ফ্যামিলিতে সে জন্মগ্রহণ করেছে যেই ফ্যামিলিতে ধার্মিকতার ছোঁয়া আছে এমন কিন্তু পরবর্তীতে দেখা যায় কোন কোনো পরিস্থিতিতে এসে সে ধর্ম থেকে অনেক দূরে সরে যায় হ্যাঁ ধর্মটা তার হাত ছাড়া হয়ে যেতে চায় এমন পরিস্থিতির সৃষ্টি হয় এটার কারণ কি কখনো কি আমরা ভেবে দেখেছি যে কোন জিনিস সেই সমস্যাগুলো করে একজন ধার্মিককে ধর্ম থেকে বিচ্ছুদ্ধ করার হ্যাঁ পথে তাকে এগিয়ে নেয় সেটার কারণ কি সেটাই আমরা আজকের উল্লেখিত হাদিস থেকে উদ্ঘাটন করার চেষ্টা করব যেটা হজরত কাবেব মালিক থেকে বর্ণিত তিনি বলেন রসুলের সাদ করেন বি আফসাদি দিয়ে নেই রসুল বলেন যে কোনো দুটি যদি আপনার ক্ষুদার্ত আপনার নেকড়ে বাঘকে যদি ছেড়ে দেওয়া হয় আপনার ছাগল পালের মধ্যে হ্যাঁ তখন সেটা যেরকম তাদের সেই ছাগল পালের জন্য ক্ষতিকর হবে কারণ সেই নেকড়ে বাঘ এমনিই তো আক্রমণ ছাগলকে দেখলে আবার যদি পেট একবারেই খালি থাকে তখন তো সে আরও দ্রুত করবে এবং ছিন্ন ভিন্ন করে দেবে ছাগলকে আক্রমণ করে ধরে সে খাবে যেরকমভাবে ছাগল ধ্বংস করে দেয় নাগুলা তেমনি ভাবে রসুল বলেন একজন মানুষ যদি সম্পদের লোভ তাকে পেয়ে যায় অথবা তাকে সম্মানের লোভ পেয়ে যায় এই দুইটি জিনিস পেলে তার ধর্মকে এরকম নস্বাদ করে দেয় ধ্বংস করে দেয় ধ্বংসের একবারে সামনে তাকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেয় এই কারণে আমাদেরকে খেয়াল করতে হবে যে অনেককে আমরা দেখতে পাচ্ছি আমাদের আলেম সমাজের মধ্যেও এমন হয়ে থাকে যে যে আপনার ব্যক্তির সম্মানের দিকে যার দৃষ্টি গেছে পরবর্তীতে দেখা যায় খুব ভালো কাজ করতে ছিল কিন্তু পরবর্তীতে যখন হ্যাঁ আপনার সামাজিক সম্মানের প্রতি তার লোভ এসে গেছে অথবা সম্পদের প্রতি তার লোভ এসে গেছে আস্তে আস্তে ধর্ম থেকে বিচ্ছুত হতে শুরু করেছে সুতরাং এই দুটি জিনিস ধর্মের জন্য বিশাল ক্ষতিকর বস্তু এই কারণে এই দুটি জিনিস থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহ সেন আমাদেরকে এই দুটি জিনিসের ব্যাপারে যেন সর্বদা সতর্ক থাকতে পারি যে দুটি জিনিস হচ্ছে সম্পদের লোভ আর একটি হচ্ছে আপনার পদের লোভ এই দুইটি জিনিসের ভয়ঙ্কর ব্যাপার ধর্মের জন্য সেই দুটি জিনিসের ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যেন আমাদেরকে রক্ষা করেন আলা ওয়াসল্লাহ আলা ওয়ালা ওয়ালি ওসাহি আজমাইন